আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি শ্রী দশম মণ্ডলী আপনারা শেষ পর্যন্ত থাকবেন বান্দরবানে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মহাসাংগ্রাই পোয়ে উৎসবের প্রধান আকর্ষণ রিলং পোয়ে বা মৈত্রী পানি বর্ষণ খেলা অনুষ্ঠিত হয়েছে 15 এপ্রিল বিকেলে জেলার রাজার মাঠে বান্দরবান ক্ষুদ্র নি গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মহাসাংগ্রাই পোয়ে উদযাপন কমিটির উদ্যোগে মারমাদের 1384 সাক্রয় বিদায় ও 1385 সাক্রয় বর্ষবরণ উৎসব উপলক্ষে হাজারো মানুষের অংশগ্রহণে রিলং পোয়ে বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হয় এ সময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি লা এ মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসুর সিংয়ের সহধর্মিনী মিসেস মেহলা প্রু মারমা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজিমি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারাল হক সহ আরও অনেকেই প্রধান অতিথি বলেন বছরে একবার সাংগ্রাই রিলং পোয়ে উৎসব পালন করা হয় বান্দরবানে এই রিলং পোয়ে 1975 সালে প্রথম শুরু হয়েছিল তখন থেকেই প্রতি বছর মারমা বর্ষপঞ্জি অনুসারে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে এই মৈত্রী পানি বর্ষণ খেলা প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Yeah.